হ্যালো স্টুডেন্ট তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউশন আবার একটা নতুন ক্লাসে আমি তোমাদের জন্য যে ক্লাসটি এসেছি সেটি হলো ক্লাস এইটের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স মডেল অ্যান্সার পেপার তিন এবং চারের সমস্ত দুই মার্কের প্রশ্ন উত্তর দেখো যার পেজ নাম্বার হচ্ছে একশো সাতানব্বই একশো আটানব্বই এবং একশো নিরানব্বই এখানে তোমাদের আমি যতগুলো প্রশ্ন করাবো সবগুলো হচ্ছে সেকেন্ড সাবজেক্টের প্রশ্নের উত্তর আর তোমাদের আমি আগে এক এবং দুই দুই মার্কের প্রশ্ন উত্তরগুলো দিয়ে ফেলেছি তাই এখন আমার এই ক্লাসে থাকছে তিন এবং চারের দুই মার্কের প্রশ্নের উত্তর তাই না কথা বলে আজকে আমার ক্লাসটিকে শুরু করা যাক তবে ক্লাসটি শুরু করার আগে ছাত্রছাত্রীদের কাছে দুটো রিকোয়েস্ট অবশ্যই তোমরা আমার ক্লাসটি সম্পূর্ণ দেখবে দেখলে অবশ্যই তোমরা ক্লাস থেকে কোনো কিছু নতুন শিখতে পারবি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটিকে অল করে দিবি বেশি না কথা বলে আজকে আমার ক্লাসটিকে শুরু করা যাক লেটস গো প্রথমে আছে মডেল আনসার পেপার নাম্বার তিনের ফিজিক্যাল সায়েন্স তিনের দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি আই দাগে থার্মোপ্লাক্সে কীভাবে পরিবহন ও পরিচালন পদ্ধতির তাপ সঞ্চালন বন্ধ হয় এখানে লেখা যা হয় দুটি দেওয়ালে মধ্যবর্তী স্থান বায়ুশূন্য রাখলে পরিবহন ও পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালন বন্ধ হয় এরপর দেওয়া আছে জিরো ডিগ্রি সেন্ডিগ্রেডের উষ্ণতায় এক গ্রাম বরফকে চারশো ক্যালোরি তাপ দিতে তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবেই তোমাদের প্রথমে লিখে দেওয়া আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত করতে আশি ক্যালোরি তাপ লাগে আর ধরা যাক চূড়ান্ত তাপমাত্রা সমান টি ডিগ্রি সেন্টিগ্রেড আর তোমাদের এম অর্থাৎ ভর সমান এক দেওয়া আছে আর এস সমান এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে শর্তানুসারে এ এম ইন্টু এস ইন্টু টি মাইনাস জিরো প্লাস আশি সমান চারশো এইখানে তোমাদের এই যে প্লাস আশিটা আছে প্লাস আশিটা সে পাশে গেলে কত মাইনাস আশি হয়ে যাবে তাহলে কত হবে যে সট্টানুসারে এক ইন্টু এক ইন্টু টি মাইনাস জিরো ইকোয়াল তাহলে তারপর যদি আমরা মান বের করি তাহলে এটি হবে টি সমান তিনশো কুড়ি কীভাবে হলো না এই যে একটা যে পাশে যে গুণ আছে ও গেলে কী ভাগ হবে যদি ভাগ হয় তাহলে কত তিনশো কুড়ি আবার এক ভাগ হলে তিনশো তারপর শূন্য যদি বিয়োগ করে তাহলে কত হবে টির মান তিনশো কুড়ি এরপরে দেওয়া আছে চারে দাগে তিন চারটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি আয় দাগে এম এন ও টু প্লাস ফোর এইচ সি এল তির চিহ্ন এম এন সি এল টু প্লাস সিএল টু প্লাস এইচ টু ও বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে এখানে তোমাদের একটু বুঝতে অসুবিধা হলেও হতে পারে এখানে দেখো এম ও টু এখানে দেখো তারপর এম এন টু এখানে ও টু এম গ্যাস সেটা বেড়ে গেছে তার বদলে সিএল টু ঢুকেছে কিন্তু এটাও তো ঋণাত্মক গ্যাস কিন্তু এখানে দেখো এম এন এর যোজ্যতা কত না দুই এবং এখানে এম এন টু ও টু যোজ্যতা কত না দুই এবং এখানে যেহেতু ও টু দেওয়া আছে তাহলে যোজ্যতা কত হবে না চার এখানে কিন্তু সিএলএ কত যোজ্যতা এক তাই এখানে যেহেতু আগে থেকে দুই আছে তাহলে এটি হবে দুই তাহলে প্রথমে চারটা ইলেকট্রন ছিল তারপর দুটা ইলেকট্রন যেহেতু এটা তো তাহলে এটি হবে বিজারণ। জারন এবং এরপরে যেটি আছে অর্থাৎ ফোর এইচ সি থেকে সিএল টু ফোর এইচ সি থেকে সিএল টু এটি হবে জারণ এরপরে দেওয়া আছে ডবল এ দেখে ব্রোঞ্জ বা রূপার গয়নাতে সোনার জল করা হয় কেন সোনাকে জলে গুলে যায় গ্যালভানাইজেশন কাকে বলে এখানে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া আছে প্রথমে ব্রোঞ্জ বা রূপোর গয়নাকে আকর্ষণীয় করে তোলার জন্য তার ওপর সোনার প্রলেপ দেওয়া হয় প্রকৃতপক্ষে সোনাকে অ্যানোড ব্রোঞ্জ বা রূপোর গয়নাকে ক্যাথোড এবং পটাশিয়াম অরো সায়নাইটকে তড়িৎ বিশ্লেষণ পদার্থ হিসেবে ব্যবহার করা হয় একেই চলতি ভাষায় সোনার জল বলা হয় বাস্তবে সোনার জল গুলে যায় না আর গ্যালভানাইজেশন কাকে বলে না লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে দ্রব্যের ওপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়া পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে এরপরে দেওয়া আছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে করলে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হবে এখানে তোমাদের দেখো ক্যাথোড উৎপন্ন হবে এন এ প্লাস প্লাস ই মাইনাস তির চিনো এনএ অর্থাৎ ধাতুন আর অ্যানোডে সিএল মাইনাস মাইনাস ই মাইনাস তির চিন্ন সি এল অর্থাৎ ক্লোরিন পরমাণু আর সি এল আর সিএল যোগ করলে সিএল টু এটি হচ্ছে গ্যাস আর বি সংশ্লিষ্ট বিক্রি হবে এন এ সি এল ইকোয়াল টু এন এ প্লাস সিএল মাইনাস আর এইচ টুও সমান এইচ প্লাস ও এইচ মাইনাস এরপর দেওয়া আছে যে লাইফ সায়েন্স তিনের দাগে তিন চারটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি আই দাগে জৈব সার অজৈব সারের চেয়ে ভালো তা বক্তব্যটি ব্যাখ্যা করো জৈব সার অজৈবের চেয়ে ভালো কারণ নাম্বার এক জৈবসার মাটির জল শোধন এবং জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে আর জৈবসার মাটিকে রন্ধ্র করে ফলে মাটির গভীরে সহজে আলো বায়ু প্রভৃতি প্রবেশ করে ও মাটি উর্বর হয়ে ওঠে তৃতীয় হচ্ছে জৈবসার মাটিতে থাকা অনুজীবের সংখ্যা ও কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এবং এরপরে চতুর্থ যে জৈবসার পরিবেশ বান্ধব হওয়ায় কখনোই বায়ু দূষণ বা জল দূষণ ঘটায় না এরপরে দেওয়া আছে যে ডবলের দেখে শস্য আবর্তন বা শস্য আবর্তন কী এই প্রশ্ন উত্তরটি হল শস্য আবর্তন মাটি থেকে পাওয়া পুষ্টি পুষ্টি উপাদানের চাহিদা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম একই জমিতে ক্রমাগত একই উদ্ভিদের চাষ করে গেলে ওই উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টিগুলি মাটি থেকে ক্রমশ ফুরিয়ে যায় তাই অনেক সময় দুটো চাষের মাঝে একবার শিম্ব গোত্রীয় উদ্ভিদ যেমন মটর বিন ছোলা বা ডালে চাষ করা হয় এই শিম্ব উদ্ভিদ মাটিতে চাষ করলে মাটি আবার হারানো নাইট্রোজেন যৌগ ফিরে পায় এই একই ফসল বারবার চাষ না চাষ না করে মাঝে মাঝে এই এই ধরনের অর্থাৎ সিম্বোচর উদ্ভিদকে চাষ করা হয় এটি হলো শস্য আবর্তন এরপর দেওয়া আছে যে মৌমাছিদের সমাজবদ্ধ জীব বলা হয় কেন একটি মৌচাকে তিন ধরনের মৌমাছি যেমন রানী পুরুষ ও শ্রমিক মৌমাছি দলবদ্ধ ও সমাজবদ্ধভাবে বসবাস করি এবং এদের লক্ষ্য করা যায় তাই এই তাই মৌমাছিকে সামাজিক পতঙ্গ বলা হয় আর মধুর পুষ্টিগুণ লেখো মধুর পুষ্টিগুণ মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ ও ফ্রুকটোজ থাকা এটি পুষ্টিকর এছাড়াও অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন খনিজ পদার্থ যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম তারপরে ম্যাগনেসিয়াম ফসফরাস থাকে এছাড়াও ভিটামিন এ বি কমপ্লেক্স ও সি থাকে এরপরে দেওয়া আছে আইভি দাগে স্মল পক্সের লক্ষণগুলি লেখো স্মল পক্সের লক্ষণগুলি নাম্বার এক প্রবল জ্বর মাথা যন্ত্রণা সারা শরীরে জল ভর্তি ফো ফোসকা ও ফুজ জমা ফুসকুলির আবির্ভাব আর চতুর্থ হচ্ছে গা গোলানো ভাব দেখা যায় আর ইনফ্লুয়েঞ্জা কোন প্রকার অনুজীবের সংক্রমণের ফলে হয় না ইনফ্লুয়েঞ্জা মিক্সো ভাইরাস না মিক্সো ভাইরাস দ্বারা সংক্রমণের ফলে হয় এরপরে আছে যে মডেল আনসার পেপার নাম্বার ফোরে ফিজিক্যাল সায়েন্স আর তিনের দাগে বলেছে যে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল অপেক্ষা একশো ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় জলীয় বাষ্পে বেশি হাত ফুলবে কেন জলীয় বাষ্প অনেক স্টিম একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এক গ্রাম জল একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এক গ্রাম স্টিম বা জলীয় বাষ্পে পরিণত করতে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ লাগে তাহলে তোমরা যদি দেখো তাহলে এক এক গ্রাম জল মানে তোমাদের সেখানে মাত্র একশো ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু একশো এক গ্রাম স্টিম মানে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি এবং একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে অবশ্যই তোমাদের স্টিমে বা জলে বাষ্পে বেশি হাত পড়বে এরপরে দেওয়া আছে যে পাঁচশো গ্রাম ভরের একটি তামার গোলকের উষ্ণতা তিরিশ ডিগ্রি ডিগ্রি এখানে লিখে দেওয়া আছে কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি থেকে বাড়িয়ে আশি ডিগ্রি করা হলো তা আমার আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো নাইন হলে এই প্রক্রিয়ায় তাপ কত প্রয়োজন হবে এটি হবে তোমাদের একটা সূত্র আছে যে সেই সূত্র অনুযায়ী ভর এম টু তারপরে ভর তারপরে আপেক্ষিক তাপ এবং উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে না প্রথমে কুড়ি ছিল তারপরে হচ্ছে আশি কত বৃদ্ধি পেয়েছে না ষাট তাহলে পাঁচশো গুণিতক জিরো পয়েন্ট জিরো নাইন ইন্টু ষাট যদি আমরা মেয়ের মান বের করি তাহলে এটি হবে পঁয়তাল্লিশ গুণিতক ষাট অর্থাৎ সাতাইশ শ এরপর দেওয়া আছে চারের দাগে তিন চারটি বাকে উত্তর দেওয়া যে কোনো দুটি আই দাগে বজ্রা নিরোধক কী এটি কিভাবে কাজ করে আর বিদ্যাগে দেওয়া আছে যে ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত কত হয় বজ্রা নিরোধক এটি হলো বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া এক হাত থেকে বহুতল বাড়ি বা অট্টালিকাকে রক্ষা করা এক কার্যকর ব্যবস্থা আমেরিকা বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এটি আবিষ্কার করেন এরপর দেওয়া আছে যে ঝ সাধারণত ঝড়ের মেঘের উচ্চত কত না সাত হাজার থেকে তেইশ হাজার ফুট এরপর দেওয়া আছে প্রকৃতির নিজস্ব তলির প্রবাহে আমরা সাধারণত বুঝতে পারি না কেন এই প্রশ্নের উত্তরটি জানতে পারি যদি জানতে পারি অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাব এরপর দেওয়া আছে যে রূপর গয়না পর সোনার প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড হিসেবে কি কী ব্যবহার করতে হবে ক্যাথোড হিসেবে রূপোর পাত রূপোর গয়না আর বিশুদ্ধ অ্যানোড হিসেবে বিশুদ্ধ সোনার পাত ব্যবহার করতে হবে আর এখানে বলেছে যে তরল তরল কারা পরিবহন তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে তরল অবস্থায় তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ তড়িৎ পরিবহন করে এরপরে দেওয়া আছে টু এফি থ্রি প্লাস প্লাস এস এন টু প্লাস তির এফি টু প্লাস প্লাস এসএন ফোর প্লাস বিক্রয় জারক ও বিজারক পদার্থ কোনগুলো এবং কেন এখানে তোমাদের এফি আর এসএন দুটো আলাদা দেওয়া উচিত তোমাদের একসঙ্গে দিয়ে ফেলেছে অর্থাৎ তোমাদের ফেরিক আইনই বোঝাচ্ছি ফেরিক আয়নে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরাস আয়নে পরিণত হয়েছে অর্থাৎ ফেরিক আয়নে বিজারণ ঘটেছে আর বিজারণ মানে এটি জারক পদার্থ আর দেওয়া আছে যে স্টার স্ট্যানাস আয়নে দুটো ইলেকট্রন ত্যাগ করে স্ট্যানাস এখানে স্ট্যানাস হয়ে গেছে এটি স্ট্যানাস হবে না স্ট্যানিক আয়নে পরিণত হয়েছে তাই এটি তাই এই বিক্রিয়ায় স্ট্যানাস আয়নে জারণ ঘটেছে অর্থাৎ বিজারক পদার্থ এরপর তোমাদের দেওয়া আছে লাইফ সায়েন্স তিনের দাগে তিন চারটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি আই তাকে মৌমাছিরা কিভাবে মধু তৈরি করে মৌমাছির মধু উৎপাদনের পদ্ধতি তোমাদের নাম্বার এক যে শ্রমিক মৌমাছি ফুল থেকে মকরন্ত বা নেকট্র গ্রহণ করে এবং নিজের দেহে জমা মধু থলিতে রাখে দ্বিতীয় যে মধু থলিতে মকরন্ত লালা রসের সঙ্গে মেশে এবং এটি রূপান্তরিত হয়ে ডেক্সট্রোজ ও লেভুলোজে পরিণত হয় এরপর তৃতীয় যে স্টেপটি হবে সে স্টেপটি হলো এরপর এই মিশ্রণকে শ্রমিক মাছি মৌচাকের মধু প্রকোষ্ঠে দেয় ও দানা দিয়ে ক্রমাগত বাতাস বাতাস করে ও জল বাষ্পীভূত করে দেয় এবং অপেক্ষাকৃত ঘন মধু উৎপন্ন হয় এরপরে আছে আয়ুবেদাকে কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী লেখক কৃষিবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হল নাম্বার এক চাষের ক্ষেত্রে মাটির ব্যবস্থাপনা অর্থাৎ ভূমিকর্ষণ উঁচু জমি নিচু উঁচু জমি উঁচু নিচু জমি সমান করা সার প্রয়োগ ইত্যাদির মাধ্যমে মাটির গুরুত্বপূর্ণ উপাদানগুলি যাতে উদ্ভিদ সহজেই গ্রহণ করে সঠিকভাবে বৃদ্ধি পায় তার ব্যবস্থা তার ব্যবস্থা করে মাটিকে চাষের উপযোগী করে তোলাম তারপরে ফসল উৎ উৎপাদন সঙ্গে সার নির্বাচন আগাছা দমন এবং পেস্ট নিধন আত্মৃত হচ্ছে ফল সবজি ফুল আর আলংকারিক সজ্জার কাজে লাগে এমন উদ্ভিদের চাষ অর্থাৎ যাকে হর্টিকালচার বলা হয় এরপর দেওয়া চতুর্থ দাগে যে পশুপালন পাখি পালন মৎস্য চাষ মৌমাছি প্রতিপালন রেশম চাষ ইত্যাদির মাধ্যমে দুধ মাংস ডিম মধু ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করা এগুলো হচ্ছে কৃষিবিজ্ঞান আলোচ্য বিষয় ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আজকে আমার সম্পূর্ণ ক্লাসটি শেষ পর্যন্ত দেখা জন্য অসংখ্য ধন্যবাদ ক্লাস থেকে যদি কোনো কিছু নতুন শিখতে পারে অবশ্যই আমরা এখন একটা লাইক করে জানাবে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন কোনো ক্লাস থেকে নতুন কিছু শিখতে হলে আর আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করলাম কেননা অনেকটাই দেরি হয়ে গেছে দেখা হবে কোনো পরে একটা নতুন ক্লাসে ততক্ষণ তোমার সে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই